হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকের ভিডিওতে কোনো ইউটিউব সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক না অথবা ভিডিও এডিটিং না, অনেকের মধ্যে ডাউট হয়ে থাকে যে ইনস্টাগ্রামে তারা ভিডিও করে, রিল করে, কিন্তু ইনস্টাগ্রামের ওই ইফেক্টগুলোকে মানে সেট করে তারা কীভাবে ছবি তুলবে, খুব সুন্দরভাবে তারা কীভাবে ছবি তুলতে পারবে, অর্থাৎ সেই ইফেক্টগুলোকে ব্যবহার করে তারা কীভাবে ছবি তুলতে পারবে, এই নিয়ে অনেকে ডাউট থেকে থাকে, তারা তুলতেও পারে না। বাট আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো যে ইনস্টাগ্রামের ইফেক্ট ব্যবহার করে কীভাবে ছবি তুলতে হয়, খুব সুন্দর সুন্দর ছবি কীভাবে তোমরা তুলবে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিতে একদমই ভুলবে না। তাই গাইজ, চলো ভিডিওটি শুরু করা যাক। তাই গাইজ, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। মোবাইলের স্ক্রিনে আসার পর তোমাকে কী করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে আগে ওপেন করে নিতে হবে। ঠিক আছে গাইজ, আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম। ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর তোমার সামনে এরকম দ্বারা ইন্টারফেস আসবে। এবার তোমরা কীভাবে সেই ইফেক্টগুলোকে ব্যবহার করে ছবি তুলতে পারবে, তার জন্য তোমাকে কী করতে হবে, যোগজন অপশনের উপর ক্লিক করতে হবে। এখানে অনেক অপশান থাকবে, এখানে স্টোরি বলে যে অপশানটা দেওয়া থাকবে তোমাদেরকে দেখাচ্ছি, যে স্টোরি বলে যে অপশানটা দেওয়া থাকবে সেই স্টোরি অপশানের উপর তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার সামনে এরকম তারা ইন্টারফেস আসবে, তোমরা যে কোনো ধরনের ইফেক্টগুলোকে এখানে সেট করতে পারবে। ঠিক আছে, যে কোনো ধরনের ইফেক্টগুলোকে তোমরা এখানে সেট করবে, তোমার যেটা তোমাদের ভালো লাগে সেই ইফেক্টগুলোকে তোমরা এখানে সেট করে দেবে। সেট করে দেওয়ার পর তোমরা যদি মনে করো এখানে ছবি তোলার চেষ্টা করো, মানে ছবি তুলতে চাও, এখানে ইফেক্টটা লাগে, আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আমি এখানে একটা ছবি তুলছি। ঠিক আছে, ছবিটা তুলবো এরকমভাবেই। ঠিক আছে, ছবিটা এভাবে তুললাম, তোলার পর তোমরা যদি মনে করো এটাকে স্টোরি দেওয়ার জন্য মানে ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারো, তাহলে ইওর স্টোরি অপশান আছে, এর উপর ক্লিক করলে ইওর স্টোরি হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো এটাকে ডাউনলোড করে গ্যালারিতে সেভ করে দেবো, তার জন্য তোমাকে তো ওপরে থ্রি ডটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডাউনলোড বলে যে অপশানটা, সেভ বলে অপশানটা যে দেওয়া আছে, তার উপর যেই ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তোমার ডাইরেক্ট পুরো গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে সুন্দর সুন্দর ইফেক্ট লাগিয়ে তোমরা ইনস্টাগ্রাম থেকে খুব সহজেই ছবি তুলতে পারবে। ঠিক আছে গাইজ, তা গাইজ এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিতে একদমই ভুলবে না। তা গাইজ, আবার কোনো পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে নতুন কন্টেন্টে তোমাদের সাথে আবার দেখাচ্ছি, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।